Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka sallim. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত এক দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মিনার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু হজ একবারে নিকটবর্তী, এর জন্য আমরা ইনশাআল্লাহ আজকে হজের প্রস্তুতি জরুরি মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। এরপরে আমরা 15 মিনিট পরে কলের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم والحج المبرور ليس له جزاء إلا الجنة بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانيت اقرا বাংলার দূরে এবং কাছের প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদের আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এই বছর যারা হজে যাবেন নিশ্চয় আপনারা হজের প্রস্তুতি গ্রহণ করতেছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় পূর্ণ প্রস্তুতির মাধ্যমে সুষ্ঠুভাবে এবং আপনাদেরকে সুস্থ রেখে যেভাবে হজ আদায় করলে হজ মবরুর হয়, মকবুল হয়, যে হজের মাধ্যমে অতীতের সকল গুনাহ ইবেন কবিরা গুনাহ মাফ হয়ে যেতে পারে, যে হজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মকবুল হজের বদলা একমাত্র জান্নাত, আপনাদের প্রত্যেকের হজকে যেন আল্লাহ পাক সেই সিফতে মুত্তসিফ করেন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন হাজি হজ করার পরে উনি নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসেন, কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেভাবে মার ঘর থেকে আপনি জন্ম নিয়েছিলেন আপনার কোনো গুণা ছিল না, হজের পর একজন হাজি সাহেব এইভাবে নিষ্পাপ হয়ে সকল গুণা, মার ঘর থেকে নিষ্পাপ হওয়ার সময় যেভাবে সগীরা ছিল না কবিরাও তো ছিল না, তো এই হাদিস থেকে বোঝা গেল হজের মাধ্যমে কিন্তু শুধু সগীরাই নয় বরং নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে কবিরা গুণাও মাফ হয়ে যায়। তবে মনে রাখবেন কবিরা বলতে শুধুমাত্র হকুল্লাহ, আল্লাহর হক যেগুলা সেগুলো মাফ হয়ে যাবে, বন্দার কোনো হক নষ্ট করলে এটা কিন্তু হজের মাধ্যমে কেন কোনো অবস্থায় মাফ হয় না, বন্দার কোনো হক নষ্ট করলে সেটার মাফির তরিকা দুনিয়াতে হয়তো আপনি তার কাছ এটা ফেরত দেবেন অথবা তার কাছ থেকে মাফ নেবেন, যদি এই দুনিয়াতে এই দুই পদ্ধতির কোনো এক পদ্ধতিতে আপনি মাফ না নিয়ে থাকেন তাহলে মনে রাখতে হবে কঠিন কিয়ামতে আল্লাহ পাক এই বন্দার হক আপনার কাছ থেকে পরিশোধ করেই ছাড়বেন, এবং সেখানের পরিশোধটা হবে ডিফারেন্ট, সেখানে থাকবে না কোনো টাকা পয়সা, সেখানে পরিশোধের তরিকা হলো আপনার নামাজ রোজা হজ জাকাত সহ যত নেক আমলের সওয়াব ছিল এই সওয়াবগুলো কিন্তু যাদের হক নষ্ট করেছিলেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। হাদিস বলতেছে কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম হবে যে উনি পাহাড় পরিমাণ সবের দেরি নিয়ে হাজির হওয়ার পরেও দুনিয়াতে তিনি মানুষের এত পরিমাণ হক নষ্ট করেছিলেন, কাউকে হয়তো হত্যা করেছিলেন, কাউকে গালি দিয়েছিলেন, কারো মাল হরণ করেছিলেন, কারো গীবত করেছিলেন, এইভাবে যাদের
দুনিয়াতে কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে জুলুম করেছিলেন, এই পাওয়ানদারদের হকদারদেরকে আপনার নেকি দেওয়া হবে। শেষ পর্যন্ত এরকম হয়ে যাবে যে পাহাড় পরিমাণ সওয়াবের দেরি অনেক লোকের শেষ হয়ে যাবে বান্দার হক পরিশোধ করতে করতে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এবং নবী করিম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত মিসকিন যে সওয়াবের ভাণ্ডার নিয়ে হাজির হয়ে শেষ পর্যন্ত সব সব চলে যাবে, পাওয়ানদার এর পর্যন্ত স্টিল বাকি থাকবেন, পরিশেষে ওই সমস্ত পাওয়ানদারদের গুণা আনলোড করে ওই ব্যক্তির যে জায়গায় নেকির ভাণ্ডার ছিল, ডেরি ছিল, সেখানে জমা করা হবে। দেখা যাবে যেখানে একটু আগে ছিল নেকির পাহাড়, সেখানে গড়ে উঠেছে গুনার পাহাড়, পরিশেষে ওই ব্যক্তিকে উন্দামুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি মনে রাখতে হবে, আপনারা যারা হজের প্রস্তুতি করতেছেন, এটার আজমত অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহ বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে সমস্ত জিনিসের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, সিম্বল অফ আল্লাহ, এগুলোকে যারা তাজিম করে, মনে করতে হবে অন্তরের মাঝে আল্লাহর তাকওয়া আছে। আল্লাহ যেন আমাদেরকে সেই সিফাত দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আপনারা এবার হজে যাচ্ছেন, মনে করতে হবে এটা সেই জায়গা যে জায়গায় আল্লাহ আকবার কত লোক যাওয়ার জন্য চক্ষুর পানি জড়ায়, অনেকের তৌফিক নাই। আমি আমার নিজের কথাই বলি, একদিন আমি বলেও ছিলাম, এই দেশে আসার পিছনে সবচেয়ে বড় জিনিস যেটি ছিল, সেটি ছিল মনে মনে ছিল যে অনেক লোক হজে যায়, আমার তো সেই তৌফিক নাই। অনেক সময় দেশে থাকা অবস্থায় বদলি হজের অফার আমার কাছে আসার পরেও আমার গ্রহণ করতে আমার মন রাজি হয় নাই, একই কারণে যে আল্লাহ আমি গরিব হলেও তো আল্লাহ তুমি তো গরিব নও। আল্লাহ আমি আশা রাখলাম আমি আমার নিজের পয়সা দিয়ে আমি হজে যাব। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত লন্ডন আসা হলো। আসার পরেই প্রথম বৎসরই আমি আমার আব্বা আম্মাকে হজে পাঠালাম। প্রথম বৎসরে আমার এটাই ছিল কাজ, দ্বিতীয় বছর আমি গেছিলাম, এরপরে অনেক বছর মাশাল্লাহ প্রায় প্রতি বছরও যাওয়া পড়ে। হয়তো মাদ্রাসা এবং মসজিদে জিম্মাদারি থাকার কারণে সুযোগ থাকলেও সবসময় যাওয়া সম্ভব হয় না। এরপরেও আলহামদুলিল্লাহ আপনারা যারা এই বৎসর প্রিপারণ নিতেছেন আপনারা ভাগ্যবান। সেটি ওই জায়গা যে জায়গায় যত আম্বিয়ায় কারাম সবাই কিন্তু সে জায়গায় গিয়েছিলেন, ঠিক কিনা? বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাউলিদুল নবী জন্মস্থান আপনি সেখানে যাইতেছেন, যেখানে জিবিল ইসলাম বারবার তশরিফ নিয়ে এসেছেন, যেখানে ওহি নাজিল হয়েছিল, সারা পৃথিবীর প্রথম অংশ এটা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর মেরুদণ্ড এবং মারকাজ আলম, আউওয়ালে আলম, আওসাতে আলম, এবং আপনি যেখানে যাচ্ছেন, পৃথিবীর কোনো জায়গায় যাওয়া ফরজ নয়, একমাত্র যাদের সামর্থ্য রয়েছে হজ নিয়ে তাদেরকে হজে যাওয়া যে জায়গায় ফরজ, এটা হলো মক্কা। আপনি মনে করবেন সেখানে এমন জায়গায় যাচ্ছেন, এমন কিছু জায়গা রয়েছে সেখানে দোয়া করলেই এই পবিত্র জায়গার খুসুসিয়ত এবং বৈশিষ্ট্য দোয়াটি কবুল হয়ে যায়। বায়েরা এবং বোনেরা আপনারা সে সুযোগ পাচ্ছেন। হজরে আসদের সামনে দোয়া করলে কবুল, জমজমের পানি পান করার পরে দোয়া করলে কবুল, কাবা দেখার পরে দোয়া করলে কবুল, তোয়াফের অবস্থায় দোয়া করলে কবুল, সোফা এবং মারওয়াতে দোয়া করলে কবুল, আরফার দোয়া তার কবুলই হয়, শয়তানকে পাথর মারার পরে দোয়া কবুল হয়। কত জায়গা আপনি পাইতেছেন যেখানে আপনার দোয়া কবুল হবে। এবং তদুপরি আরেকটি ব্যাপার হলো, জীবনে অনেক নামাজ আমরা পড়েছি, আল্লাহু আকবার, আমরা কাবার দিকে কিবলা হিসাবে আমরা বিশ্বাস করে নামাজ পড়ি, কিন্তু যে কাবাটা আমরা হয়তো এখান থেকে দেখতেছি না, আপনি কিন্তু সেখানে গিয়ে কাবাকে দেখে দেখে নামাজ পড়ার সুযোগ পাবেন। নামাজ আমরা পড়েছি মসজিদে, জামাতে পড়লে হয়তো এক নামাজে 25-27 গুণ বেশি, এবং যেখানে জুম্মা হয় সেখানে হয়তো 500 রাকাত পর্যন্ত সওয়াব হরকতা পাওয়া যায়, কিন্তু আপনি যদি হরমে গিয়ে নামাজ পড়েন তাহলে এক নামাজে আপনার 100,000 নামাজের সমান সওয়াব আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সেজন্য আপনারা যারা যাইতেছেন মনে রাখবেন সেটা ওই জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন যেটাকে মাহফুজ করে রেখেছেন, হারামান আমিনা, কিয়ামত পর্যন্ত এটাকে নিরাপদ একটি সিটি হিসাবে রাখবেন।
والتين والزيتون وطور سينين وهذا البلد الامين এই নিরাপদ এবং অত্যন্ত সিকিউর সেক্রেট এই মক্কা নগরী যেখানে দাজ্জাল পর্যন্ত ঢোকার কোনো সুযোগ থাকবে না। আপনি সেখানে যাচ্ছেন, আপনি যে হজে যাচ্ছেন মনে করতে হবে হজের মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন আসবে। আপনি সুযোগ পেয়েছেন সারা জীবনের সব গুণাকে দৌত করে মার করতে নিষ্পাপ, যেভাবে সে নিষ্পাপ হতে পারবেন। সেজন্য যাওয়ার আগে আপনি একটি কাজ করবেন, কী কাজ? যেগুলো হজে পাক হবে না সেটা আগে পাক করে নেবেন, অর্থাৎ মানুষের কোনো হক থাকলে আপনি এটাকে অবশ্যই পরিশোধ করবেন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, শরম নয়, দুনিয়াতে এটাকে মাফ করে নিয়ে আপনি পরিষ্কার হয়ে যাবেন। যদি কারো ঋণ থাকে, ঋণ রেখে হজে যাওয়া যায় অবশ্য, কিন্তু অবশ্যই যার ঋণ তার কাছ থেকে আপনি সময় নিয়ে নেবেন। এবং আপনার নিয়তকে খালিস করতে হবে, তওবা করতে হবে, খালিস নিয়তে আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। আপনি তওবা করে গুনাহকে আগে থেকে একটু রিডিউস করে নেবেন। মা বাবা যদি জীবিত থাকেন তাহলে অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নেবেন, পারমিশন নেবেন। নিজের উস্তাদ, নিজের মুরব্বি যারা আছেন তাদের কাছ থেকে দোয়া নেবেন, বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকেও আপনি বলে যাবেন, এটাও কিন্তু একটা সুন্নত। এবং কারো কোনো আমানত লাগলে সেটা হয়তো রিটার্ন করবেন অথবা এটা লিখে রাখবেন, যাতে আল্লাহ না করুক যদি এই সফরে আপনার মত হয়ে যায়, এরকম মত হয়েছে অনেকের। কিন্তু যারা হজের সিজনে এহরামের অবস্থায় মত হয়েছে অনেক ভাগ্যবানদের, আল্লাহ আকবর, রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে একজন সাহাবির ভাবে হয়েছিল, বুখারি শরীফের হাদিস। এবং আল্লাহ নবী বলেছিলেন যে হে আমার সাহাবার, আমার এই ব্যক্তিকে তোমরা মাথা ডেকো না, এই এহরামের কাপড় দিয়ে ওনাকে দাফন করে দাও। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কঠিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে উঠানো হবে হাশরের মাঠে, সে মুখে লব্বাইক আল্লাহ তলবিয়া পড়তে পড়তে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি ভাগ্যবান যার মুখে কঠিন কিয়ামতের লব্বাইকের ধ্বনি থাকবে। আপনি বলেন তো দেখি, এটাই তো আইডেন্টি, সে তো কোনো গাঁঠে আর আটকা থাকবে না, আল্লাহু আকবার। এবং এরকম যদি কারো হজে হজরত অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ না করুন, করলে কিন্তু আপনার নিরাশ হবেন, একটা ভাগ্যের কথা। তখন কি হবে, আপনি দুনিয়া থেকে তো চলে যাবেন, কিন্তু প্রতি বৎসর আপনার নামে একটা হজের সব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। মনে রাখতে হবে আপনি হজে যে পয়সাগুলো খরচ করবেন, সবসময় তো আমরা হালাল খাবো, এবং কোরআন শরীফে কিন্তু হালাল খাওয়ার উপর যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আম্বিয়া কেরামদেরকে যে হুকুম দিয়েছেন সাধারণ মুমিনদেরকেও সমান একইভাবে হুকুম দিয়েছেন। এবং এখানে বলে দিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, তোমরা হালাল খাবে এবং নেক আমল করবে। উলামায়ে কেরাম বলেন নেক কাজ করতে হলে কিন্তু হালালের সঙ্গে বিশাল একটা সম্পর্ক রয়েছে। আপনি যদি হারাম খান তাহলে নেক কাজ করার যোগ্যতা যেটা, জজ্বা যেটা, মজা যেটা, সেটা চলে যাবে। এই নেক কাজ নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, ভালো কাজের মধ্যে মজা পেতে হলে হালাল খেতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হালাল খাবার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচান। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ও আগনিনি বি ফাযলিকা আম্মান সিওয়াক। নবী আকরাম এই দোয়া শিক্ষা দিতেন, আয় আল্লাহ আমাদের জীবনে আমাদের হালাল সম্পদকে আমাদের যথেষ্ট বানিয়ে দিও। এবং যারা ঋণগ্রস্ত এই দোয়া পড়লে কিন্তু আল্লাহকে ঋণ থেকে মুক্ত করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, বিশেষ করে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই হালাল খাওয়ানোর চেষ্টা করব। কিন্তু হজের সময় কিন্তু আরও ইম্পর্টেন্ট, হজে যদি আপনি হারাম কোনো পয়সা নিয়ে হজে যান তাহলে হাদিস বলতেছে যে সময় আপনাকে বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আপনার দুবার হাজির দিলাম, সঙ্গে সঙ্গে জবাব চলে আসে লা লব্বাইক ওয়ালা সাদাইক, হে বন্দা তোমার আমার দুবারে হাজিরি অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য হবে না, আমি গ্রহণ করব না, ওয়ালা সাদাইক, এবং এই হজের মাধ্যমে তোমার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। অতএব হজের যে আমরা ফজিলত আমরা শুনলাম, সব গুণা মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, সমস্ত গুণা মাফ হয়ে যায়, সবার ক্ষেত্রে নয়, ভাই সবার ক্ষেত্রে নয়, ভাইয়েরা বোনেরা সবার ক্ষেত্রে নয়, ভাগ্যবান ওই সমস্ত লোক যারা হজের মতো হজ করতে পারে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো হজের যে পয়সাগুলো আপনি স্পেন্ড করবেন এটা যেন হালাল হয়, হালাল হয়। এবং হজের সফরে আপনি যেগুলো খরচ করতে পারবেন, আপনি মনে করবেন এটা আল্লাহর নামে আপনি জমা দিয়েছেন। তাই হজের খরচের ক্ষেত্রে ইসরাপ তো করবেন না, অতিরিক্ত খরচ ওয়েস্ট করবেন না, কিন্তু
কঞ্জুসি এবং বহালতিও যেন না হয়। যতটুকু প্রয়োজন আপনি অবশ্যই করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো নামাজ পড়ার আগে যেভাবে নামাজের মাস্তামাসিল শিক্ষা করা জরুরি, ঠিক কিনা? এবং আমাদের সন্তানদেরকে যে সময় 7 বৎসর বয়স, নবী করিম কি বলেছেন, মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন। 7 বৎসর বয়সে আমাদের ছেলে এবং মেয়েকে নামাজের আমরা হুকুম দিব। যে ছেলেকে নামাজ পড়ার কথা বললাম, মেয়েকে নামাজ কথা বললাম, যদি সে নামাজ শিখলোই না, শিখাইলাম না, তো কীভাবে পড়বে? তাহলে বোঝা গেল আমরা স্কুলে পড়াই, কলেজে পড়াই কোনো সমস্যা নাই, কিন্তু ছেলেদেরকে মেয়েদেরকে আমরা যেন নামাজটা কমপক্ষে শিক্ষা দেয়। 7 বৎসরের আগে জরুরি নামাজের সুরা, খেরাত, দোয়া, মাস্তামাসিল আমরা শিক্ষা দেই। ঠিক তেমনিভাবে রোজা রাখার যেভাবে ফরজ, রোজার মাস্তামাসিল জানাও আমাদের জন্য ফরজ। যাদের সম্পদ রয়েছে জকাত দেওয়া যাবে ফরজ, জকাতের মশলা, জরুরি মশলা, ইমার্জেন্সি মশলা জানাটাও ফরজ। আপনি ড্রাইভিং করবেন, যদিও আপনি ইঞ্জিনিয়ার নন, কিন্তু অন্ততপক্ষে গাড়ি ড্রাইভ করার তো অভিজ্ঞতা আপনার থাকতে হবে। ইমার্জেন্সি কোনো জায়গায় কোনো সমস্যা হলে ইমার্জেন্সি মোটামুটি কিছু টাকা আইডিয়া থাকতেই হবে আপনার। ঠিক নামাজ, রোজা, হজ, জকাত, বিশেষ করে হজের ক্ষেত্রেও কিন্তু আমাদের মাস্তামাসিল জানতে হবে। নামাজ তো আমরা ডেইলি 5 টাইম পড়ি, মোটামুটি আমরা অনেকটাই দেখা দেখি বা ছোটোবেলা থেকে আমরা অনেকটাই শিখে ফেলি। রমজান রোজা হয়তো প্রতি বছর অন্ততপক্ষে একবার হলেও আমরা রাখা হয় বা জানার সুযোগ হয়, মোটামুটি সুযোগ আছে। জকাতটাও বাৎসরিক একবার, তো মোটামুটি অনেকটা জানার সুযোগ আছে, যদি এরপর আমরা অনেক ভুল করে ফেলি বা জানি না। হজটা কিন্তু ফরজ লাইফে একবার, একবার যদি ফরজ ঠিকমতো দেয় হয় হয়েছে না, তবু এটা আবার এই অঠিক অবস্থাতেই বস্তা আপনার হাত থেকে এই চান্স চলে, মাত্র একবার চান্স, মাত্র ওয়ান্স, নো মোর। এজন্য এই মুহূর্তে যারা আমার প্রোগ্রাম দেখছেন, সবিনয় অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই হজটা যেভাবে সুষ্ঠ হয়, শুদ্ধ হয়, হজ যেন মবরুর ও মকবুল হয়, আমরা অবশ্যই মাস্তামাসে শিখব। অনেক সময় হয় কি, আমরা মনে করি যে পয়সা আছে, জমা দিয়ে দিলাম, টাইম মতো ভিসা লাগবে, ফ্লাইট করব আর হজ করে ফেলবো, শিখি না। মনে মনে থাকে হয়তো যে গ্রুপ যারা আছেন তারা আমাদেরকে সব শিখিয়ে দিবে, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু বাস্তবে সম্ভব হয় না। নেভিগেশনের মাধ্যমেও আপনি রাস্তায় ড্রাইভ করতে হলে নেভিগেশন মার্শাল আপনার ইনস্ট্রাকশন দিয়ে যাবে, কিন্তু এরপর যদি আপনি মোটেই আইডিয়া না থাকে নেভিগেশনের মাধ্যমে, হয়তো আপনি এমন জায়গায় গিয়ে আপনাকে নিয়ে যাবে আপনি শেষ পর্যন্ত মারাত্মক পর্যায়ে পড়ে যেতে পারেন, ঠিক আছে? ঠিক তেমনিভাবে আপনার সাথে হয়তো যে গ্রুপের সঙ্গে যাচ্ছেন, যদিও একটা নেভিগেটারের মতো ওনারা পুরো সার্ভিস দিয়েও যান, এরপরও কিন্তু আপনার নিজস্ব মোটামুটি অভিজ্ঞতা ছাড়া আপনি পারবেনই না, কারণ তফ করতেছেন, হঠাৎ হয়তো আপনি গ্রুপ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়লেন, আপনার ফরজ তফ, আপনি আবার কী করবেন? আপনি না জানেন তা আপনি কী করবেনটা কি? আপনি পাথর মারতে গেলেন, হয়তো কোনো কারণে না করুন, আপনি গ্রুপ থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়েন, এরকম হয় ঘটনা। তো মনে রাখবেন হরমের ভিতরে এইবার যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান বিচলিত হবেন না। কেন? আল্লাহ বলেছেন হরমান আমিনা, এটা নিরাপদ নগরী, সেখানে কেউ আল্লাহর বাড়িতে আপনি গেছেন আল্লাহ অবশ্যই আপনাকে রক্ষা করবেন, আপনি কোনো অবস্থায় চিন্তা করবেন না। আমরা যেমন বলেছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় যে উনি যেখানে লস্ট হয়েছিলেন সেখানেই বসে পড়েছিলেন, আপনিও সেই সুন্নতের উপর আমল করবেন, যদি কোনো কারণে লস্ট হয়ে যান আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, মুভ হবেন না। অথবা তোয়াফের ক্ষেত্রে অবশ্য আপনি যদি এভাবে কী হয়ে যান, আপনার তোয়াফ জানা থাকে, আপনি একা একাই তোয়াফ করেন, করার পরে ইনশাআল্লাহ হয়তো তোয়াফের ভিতরেই শেষ করতে না করতে আপনার সাথীদের সঙ্গে হয়তো আপনি পেয়ে যাবেন, না আপনি সাথী হারিয়ে যদি আপনি সাথীদেরকে খুঁজতে শুরু করেন, আপনি তোয়াফের সবটা ভুলে যান, তো আপনার সেটা চলবে না। এজন্য আপনার প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি আপনার হজের মাস্তামাসাইল মোটামুটি এটাও আপনার শিখতে হবে। জরুরিয়াতে সফর, সফরের জরুরি সামান যেগুলো এগুলোর সাথে নিতে হবে, বিশেষ করে যাদের মেডিকেশন, মনে করেন আমার মতো যারা আছেন, আমার হয়তো এই মুহূর্তে যারা পর্দার সামনে আছে অনেক ডায়াবেটিস থাকতে পারে, প্রেশারও থাকতে পারে, আপনার জরুরি মেডিকেশন আপনার সঙ্গে নিয়ে যাবেন, এটা ভুলবেন না, কিন্তু এটা মোটেই ভুলবেন না। এবং জরুরি টাকা পয়সা তো নিবেনই মাশাআল্লাহ, জরুরি কাপড়ও নেবেন, বাট খুব অতিরিক্ত সামান নেওয়ার চেষ্টা করবেন না, বেশি সামান নিলে কিন্তু সমস্যা হয়ে যায়। এবং সব জিনিস কিন্তু পয়সা থাকলে আপনি সেখান থেকে পাইবেন। আমি তো সবসময় এক সেট এহরাম আর এক পার্ট নেই, হামেশা পুরো 2 সেট এমনি না, কারণ এক পার্ট হয়ে গেলেই মোটামুটি ইমা হয়তো নিসেটটা কোনো সময় হয়তো প্রয়োজনে চেঞ্জ করে লাগতে পারে, দুনো পার্ট তো একসঙ্গে নষ্ট হবে না, আমার এরকম হয়ে যায় মাশাআল্লাহ। আপনি
এহরাম পরিধান করে গেলেন, আমরা পুরুষদের আমাদের কথা বলতেছি, মা বোনদের তো সমস্যাই নাই, আপনাদের নর্মাল ড্রেস, আমাদের হয়তো এহরামের জন্য আলাদা একটু রেস্ট্রিকশন আছে, যেটা আমি পরে বলবো হয়তো। তো আমরা যদি দেড় সেট এক সেট পরিধান করে নিলাম আর একটা এক্সট্রা পার্ট রেখে নিলাম, সেখানে গিয়ে আপনি গিয়েই তো তোয়াফ করবেন, উমরা শেষ করবেন, তারপরে এই কাপড়টা হয়তো আপনি লন্ডি দিয়ে দেন, আপনি আবার দ্রুত করে নেন, এক্সট্রা কাপড় লাগবে না আপনার, তুব জুব্বা একটা আপনি নেবেন, হয়তো আপনি হারাম শেষ এই গিয়ে উমরা শেষ করার পরে আপনি হয়তো প্রয়োজন করতেন, আর নেওয়ার কোনো প্রয়োজন নাই, সেখান থেকে আপনি তুব কিনেন, যা কিনবেন আপনি তো মাশাল্লাহ আসার নিয়ে আসতে পারেন, আমি করি, আমি মাত্র একটা নিয়ে যাই, আর বাকি আসার সময় 10-12-14-15টা নিয়ে আসি, কারণ আপনি কিনেন পরিধান করেন, পারলে আপনি দ্রুত করেন অথবা রেখে দেন বেকার মধ্যে, আইসা আপনি এখানে আপনি লন্ডি করবেন শান্তিমতো, নতুন নতুন একটা আর কিনেন এবং পরিধান করেন সাইদের মাশাল্লাহ। তুবের দেশে আপনি গেছেন, এখানে তুব নিয়ে যাবেন কেন, কি দরকার কি প্রয়োজন এতে হেডেক করার, এবং কম্পেয়ার করলে আপনি দেখবেন এখানের চেয়ে অনেক সস্তা পড়ে, সেখানে অনেক জিনিস কিন্তু অনেক সস্তা পড়ে মাশাল্লাহ, আপনি দেখবেন পরীক্ষা করে এখানে অনেক সস্তাও পড়ে, এবং এই দেশে আমরা অনেক পয়সা দিতেছি, আমরা আল্লাহর বাড়িতে গিয়া ওই দেশের মদিনার লোক মক্কার লোক নবীর দেশের লোকদেরকে আমরা যদি কিছু পয়সা দিতে পারি তাদের বিজনেসে, এটা তো আরেকটা মাশাল্লাহ, এই নেতৃত্ব আপনি দেন আমার মনে বরকত হবে। এই আজকে হজের প্রস্তুতি সম্পর্কে কতিপয় কিছু কথা বললাম, আগামীকালকেও আমরা আলোচনা চলবে ইনশাল্লাহ, যারা আজকে আমাদেরকে প্রোগ্রামে শরিক হয়েছেন আগামীকালও থাকবেন ইনশাল্লাহ, আরও কিছু যারা আছেন তাদেরকেও দাওয়াত দেবেন, যারা হজের আমি স্পেশালি বলবেন আগামীকালকে দেখার জন্য, আমরা কতিপয় জরুরি মাসাইল সম্পর্কে আলোচনা করব, এবং অতীতেও কিন্তু আমরা ইকরা টিভিতে আলোচনা করেছি, আমাদের হয়তো ইউটিউবে আপনারা খুঁজলে পাবেন, বিস্তারিত হজের আলোচনা রয়েছে, আপনারা দেখার চেষ্টা করবেন, যদি পড়ার সুযোগ না থাকে কমপক্ষে দেখার চেষ্টা করবেন, দেখলে অনেকটা আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান জাজা, জাজাকাল্লাহ খায়র, প্রচুর কল অনলাইনে, আমরা দু একটা কল নিয়ে নিয়ে পরে আমরা বিরতিতে চলে যাব, দেখি আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বরকাত। জি, আমি একটা হতা জানতাম সাইয়াম। জি, খোকা বিয়া শাদি হয়। জি, আর আমি বিয়াত গেছিলাম গত হাইল। জি, দেখলাম ও বেটার মাথা তার দিয়া প্রত্যেকটা মানছে আতাইরা বিসমিল্লাহ ফরা, সকল মা বোন আত্মীয় স্বজন সকলে মাথা তাত দিয়া আর বিসমিল্লাহ পড়া, এটা কিটা, এটা শুননার মতনই না, এরকম অনেক গুণা আমরা করে ফেলি, যিনি করতেছেন তিনি বুঝতেছেন, এরকম আছে না অনেক গুণা আছে, আর কিছু গুণা এরকম আছে যে উনি আসলে গুণাই মনে করছেন খুব সবের কাজ, যেমন আপনার বিষয়টা আমার কাছে এরকম মনে হইতেছে, যারা করতেছেন মনে করতেছেন না জানি আমরা কত ভালো কাজ করতেছি, এবং যারা দেখতেছেন অনেকেই মনে করছেন সুবহানাল্লাহ এরা তো যে কাজটা করছে আমরা তো এতদিন মতো করলাম না, একটা কমি রয়ে গেল, কিন্তু ই যেভাবে আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন যে সবাই ইভেন একজন পুরুষের মাথায় মহিলা যদি ওনারা নিজের মহরমাত না হন তাহলে তো এই হাত দেওয়াটা হারাম হবে, তো আমরা জানি না যে মহিলারা হাত দিয়েছেন এরা কি ওনার নিকটাত্মীয় মহরমাতের মধ্যে পড়েন নাকি পড়েন না, আমরা হয়তো বিশ্বাস করবো হয়তো মহরমাতের মধ্যে হওয়ার কথা, যদি না হয়ে থাকে তাহলে তো পরিষ্কার হারাম, সুন্নত মোতাবিক হয়তো দূরের কথা, সুন্নতের পরিপন্থী পরিষ্কার জঘন্যতম হারাম কাজ, এবং যে বিয়ার শুরু থেকে এইভাবে হারাম দিয়ে শুরুই করা হলো এই বিয়া থেকে শান্তি এবং নেক আওলাদ এবং এই বিয়া লাস্টিং এবং আরাম আমরা কীভাবে আশা করতে পারি। হ্যাঁ, যদি পুরুষরা পুরুষের মাথায় বাহার দিত সুন্নত না হইলে মনে করতাম যে ঠিক আছে এটা জায়েজ আছে, কিন্তু এটাকে সুন্নত মনে করলে তো আবার বেদাত হয়ে যাবে, যেটা করেছেন নবী করিম ইসলাম নতুন বিবাহ করার পরে যে স্বামী ওনার স্ত্রীর মাথায় হাত রেখে আল্লাহ মাইনা আসালুকা খয়রাহা ও খয়রা মা জুবিলাত লাহা, আয় আল্লাহ
আমি আজকে যাকে আমার লাইফে ওয়াইফ হিসেবে গ্রহণ করতেছি, উনার যত বালাই আছে সব বালাই সলভ করতেছি, এবং যত বালাইয়ের জন্য উনাকে সৃষ্টি করা হয়েছে সব বালাই এবং গুডনেস যেন আমার লাইফে চলে আসে, এই দোয়া করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হাজব্যান্ড উনার ওয়াইফের মাথায় হাত দিয়ে, অথবা কেউ যদি কোনো গাড়ি কিনে গাড়িতে হাত রেখে, অথবা যদি কেউ কোনো সওয়ারি কিনে গুড়া সেই গুড়ার মধ্যে হাত রেখে এরকম ব্যবহার করছেন। কারণ আজকে অন্য একটা অপরিচিত জিনিসকে আজকে নিজের করে আমি নিতেছি, সেটা হলো সুন্নত। কিন্তু এইভাবে দামানদের মাথায় হাত দিয়ে, এই যেখানে যা বরযাত্রী যারা পুরুষ বা মহিলারা বিশেষ করে যারা মহরমাত নয় তারা, এটা কোনো অবস্থায় পারমিশন নয়, এটা জায়েজ নয়। আসলে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু বাকি অংশটা আমরা ছোট বিরতিতে চলে যাচ্ছি, আমরা প্রশ্নের উত্তর আমি শেষ করেই ফেলেছি মাশাআল্লাহ। সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রচুর কল্যাণ লাইনে, তারপরে যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sommanito shushruda, alur dishari programe apnaderke antorik barakbad. Alhamdulillah, amader sathe prochur khola royechen. Birotir age amra dekhechi onekei phone korte cheyechilen, tarpore amra call ekta niye nei, erpore amra inshallah purber ekta প্রশ্নের কিছু অংশ ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? জি আমার প্রশ্ন। জি বলুন। আমার প্রশ্ন, একটা বডি ক্রিম, বডি স্ক্রিন, এগুলোর মাঝে অ্যালকোহল দিয়ে, এগুলো হালাল নি না অ্যালকোহল মিক্স হারাম? আপনার প্রশ্নের আনসার দিয়ে আমরা প্রথম প্রশ্ন কিছু অংশ আজকে আমি মনে করি, আর বর্তমানে সিজনে যেহেতু আমরা প্রায় ডেইলি বহুত বিবাহ আমরা দাইয়ার লাগে, আমি প্রথম প্রশ্ন তার কিছু জিনিস এরকম চাইমু। বাট ফার্স্টে আপনার প্রশ্নের উত্তর দিলে, ইয়ার আপনার প্রশ্ন, অ্যালকোহল মিক্স করা বডির ক্রিম যেটা আছে এটা ইউজ করা ঠিক হইব নি, যেহেতু অ্যালকোহল এটা জিনিসটা নাপাক। এর লাগি বডির ক্রিমের মাঝে যেহেতু একটা এক্সটার্নাল আপনি ইউজ হররা খাইরা না আপনি, এবং এটা মেডিসিনের মাধ্যমে চেঞ্জ হওয়ার কারণে এটা ইলা কোনো পর্যায়ে নাই খাওয়া, এটা ব্যবহার হলে আপনার মাঝে সুকুর আইব, নেশা আইব, ইন্টক্সিকেট হলিব, এলা কোনো পর্যায়ে নাই, যেটা মেন এলত বা মেন রিজন। এই হিসাবে ওলামায়ে কেরাম একটার ব্যবহার জায়েজ মনে করলেও ফরমাইন হতাও যদি অল্টারনেটিভ থাকে অ্যালকোহল ফ্রি, তা বেস্ট ইব আমরা হোক ক্রিম ইউজ করতাম, বাট এরপরে একটা ইউজ করা জায়েজ আছে অবশ্য, বাট না করাটা অবশ্যই উত্তম। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা। আচ্ছা, প্রথম বিরতির আগে যে প্রশ্ন করেছিল কিছু অংশ আমার মনে হয় আর কিছু ভালো হবে, বিয়া শাদী বা মানে মাথায় হাত দেওয়া, যে বিয়া শাদী তো অনেক সময় দেখা যায়। ব্যাপার হচ্ছে আসলে এই ব্যাপারে বিবাহের ক্ষেত্রে আমরা অনেকেও ইসলামিক আইডিয়াটা আমরা খুবই কম, কালচার হিসাবে আমরা দেখা দেখি অনেক জিনিস আমরা মাঝে আই হয়, অনেক সময় কিছু একটু আগে আমরা যে বিরতির সময় আমরা প্রডিউসার বাই যে আমরা ইয়ে করছি যেটা, যে কিছু ফিল্ম দেখিয়া ইন্ডিয়ান কিছু ফিল্ম দেখিয়া অর্থাৎ কি অনেকে কিছু জিনিস আইডিয়া লইলেন, আর এবং দিন দিনও আমরা এখানেও কিন্তু ডে বাই ডে কিছু জিনিস হল এখানে এডিটিং কর, যেটা আসলে ইসলামের কোনো ভিত্তি নেই। আর বলার কি চিন্তা করলে কিন্তু একটা বিয়া আল্লাহ আকবার মানুষ করার কারখানা, যেখান থেকে আমরা নেক্সট সন্তান আশা করি, আসা না আসা নাই। এখানে যে আমরা যে পরিমাণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কতটা কবিরা গুণা যেন আয়, অনেকে আমরা বুঝি আর কবিরা গুণা এরপর আমরা রইতাম পারি না, আর অনেকটা আছে কবিরা গুণা নাই আমরা অনেক বালা হামি আর ই সুরে তো আর কিন্তু অনেক বেদাত করা পাতি হামাই যায় আর কি। বিশেষ করে বিয়ার মাঝে বিরাট ইসরাফ হয়, এটা আমরা অনেকে বুঝি বুঝি একটু বাড়িয়ে দিতে পারি না, কত বেপরদেগি হয় যে মানুষ যারে দেখা যায় নাই, যার সামনে যাওয়া না যাওয়া যায় না, এটা পুরুষ এবং মহিলা হলোর অবাধ, যে শুরুতে শেষ পর্যন্ত কতটা এইভাবে চক্কুর এবং জিনা হইতেছে বা বিভিন্ন ধরনের এই ধরনের গুণা হইতেছে, এটা তো আমরা হিসাব করিয়া শেষ করার মতো নাই। বিবাহর হলর মাঝে পরিষ্কার সেপারেট ব্যবস্থা থাকেও এরপরেও দেখা যায় অনেকেও ই রুল ভঙ্গ হরিয়া এখানে হই দেয়ঙ্গি। আপনি মনে করছিলাম আমার লগে যে আপনি দেখেছিলেন একটা বিবাহ মাঝে সেপারেট ব্যবস্থা, আমি বলি আলহামদুলিল্লাহ সেপারেট ব্যবস্থা আছে, অনেক গিয়া দেখলে আপনার সেপারেট বলতে এই পুরুষ মহিলার সেপারেট নাই, দামন্দর গুরু এক সাইডে পুরুষ মহিলা লইয়া আর কন্যার গুরু ও সেপারেট করছেন, তাই সামনে চলে আইব হয়তো
যে কোন এলাকা ভিত্তিক সেপারেট করা যাইব, কিন্তু মেইন সেপারেট আমার তো আছে এখান থেকে আমরা হরিয়া ইয়ার। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, টাইম টেবিল মেনটেন করার ক্ষেত্রে যেটা সমস্যা হয়, টাইম দেওয়া হয় একটা, কোনো সময়টা মেনটেন করা হয় না। এতে গিয়ে অনেক মানুষকে এখানে দেখা যায় দেওয়াইল তোমার লাঞ্চ 1:30 অথবা 1:30 ধর নামাজ, দেওয়ার সময়ও তো নিয়ত কথা যে এই টাইমে খেয়ে আইতো নাই, বা এই টাইমটা আসলে দেওয়াইছে না এইবার লাগি, দেওরায় বুধরা দেওরায় বুধরা খেয়ে ওই টাইমে দেন না। দেখা যায় 1:30 লাঞ্চ যেটা দেওয়াইব 1:30 টাইম দেওয়াইছে, এটা দিতে দিতে 4:00-5:00 পর্যন্ত হওয়ার, অনেক মানুষ কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কষ্ট হয়, অনেক হওয়ার টাইমের প্রবলেম হয়। তো একটা তো বেস্ট আছে ইলফালো একটা টাইম ঠিক করিয়া, ঠিক আছে 5-10 মিনিট হয়তো ইডি সিডি করিল, কিন্তু 1:30 দিয়া ফোর ও ক্লক গিয়া খানি সবার হর হইতো, বা এটা হলেও ভালো তো মনে হর বলে এটা 1:30 আমরাও তো মনে হরিয়া হল লোক কার্ড টাইম দেওয়া, তাহলে আমরা নরি টাইমে কোনো সময়ও ওইটা এই যে একটা ট্রেডিশন আসলে তো ঠিক না। একটা তা আমরা দেশের যে কালচারও যে 6:10 কয়টায় আসবে, তো স্টেশন মাস্টার উঠে বসে কথা বলে 9:00 পর্যন্ত আশা করা যেতে পারে, যে 6:10 9:00 আশা করা যেতে পারে, 9:00 পর্যন্ত আইতে পারে, আরও লেট হতো আনিব কোনো শিওর নাই। সেম হলো যে 9:00 বিয়ে কয়টায় হবে কোয়েশ্চন হলে যে লইব লই যাবি। এরপরে হইল কি ইসরাফর পয়েন্টটা তো একটা এত ব্যাপক, মাথার মধ্যে বিরাট বড় একটা চাপ লইয়া শেষ পর্যন্ত দেখা যায় ও ঋণর বোঝা যে সময় চাপ থাকে। এটা ও রিসেন্টলি একটা ঘটনা করছে, মেয়ের বাবা এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত সামান্য দ্বারা বেরোয় গেছিল কি, তো মনে হল অত পয়সা খরচরি আমার ফুড়ি দিলাম, আর এরপরে দামান্দর গুরুর পক্ষ থেকে গিয়ে লগি ফুড়ি আটকে ইয়া পর্যন্ত পুলিশ পর্যন্ত গড়াইয়া হন, তো ওগুলা পর্যায়ে চলে এখনো বেশিরভাগ কিন্তু এই ইসরাফ খরচ করার কারণে অধিক পয়সা খরচ করার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত শান্তি যেটা এটা হয় না। অনেকে দেখা যায় ও হানিমুনের নামে হিকানো গিয়া বেশ পয়সা খরচ করিয়া, আর গড়াইয়া দলে দেখলা বলে ওয়াইফ আর হাজবেন্ডে তুরা করে লাগলো মনে হয় বলে ইয়া অত পয়সা খরচ করিয়া ই ফাইলাম কিতা, ও হান যুবিক করিয়েও দেখা যায় শেষ পর্যন্ত বিরাট তিক্ততা সৃষ্টি হইয়া ও হানিমুন গুরু শনি মুনি দেয় গি, হানিমুন একটা শনির মুন ইয়া দেখা যায় থেকে শনি লাগি দেয় গি, অনেক ঘটনা ঘটে, অনেক ঘটনা ঘটি যায় গি। ও রিসেন্টলি একটা ঘটনা মরক্কত গিয়া এখানে দেখা যায় পর্যন্ত 2.5 দিন পরেও বিয়াটা ভাঙি গেল গি, মাত্র 2.5 দিন পরে, মাত্র 2.5 দিন পরে বিয়ার 2.5 নম্বর দিন গিয়েও বিয়া শেষ। কত স্বপ্ন কত জনিয়া একটা ছেলেরে বড় হরিয়া বা একটা মেয়েরে বড় হরিয়া, ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ হোকা কত ডিম এবং স্বপ্ন দেখিয়া, বা ছেলে বা মেয়ে তার একটা স্বপ্ন আছিল, কিন্তু স্বপ্ন তো শেতানের বাঘ বসাই দেয় লাগে। এটা আমরা যারা একটু ইনশাল্লাহ আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ আমার তফিক আতা ফরমাক আমিন। এই বিষয়ের উপরে কিন্তু অনেক কথা আছে, অনেক সংক্ষেপে আমরা যে যতটা জিনিস বুঝি আর হারাম ইউতে বাঁচার চেষ্টা করতাম, আর আমরা আপ্রাণ চেষ্টা করতাম এটা কিলা উম্মারও বাঁচাই নিতে পারি। প্রত্যেক সেক্টর থেকে আমরা নিজের দায়িত্ব, আমরা উলামা একরামের দায়িত্ব আদায় করুকা, মুরব্বীর দায়িত্ব আদায় করুকা, প্যারেন্টস দায়িত্ব আদায় করুকা, সামাজিক লিডার যারা আছেন প্রত্যেক দাদি দায়িত্ব আদায় করে যদি তো হয়তো আমরা এই সমস্ত বাজনীতি বাড়ি অসম্ভব হইব আর কি। আল্লাহ আমরা তো কথা পরমা কামে জাজাকাল্লাহ খার। আমরা প্রচুর খোলার লাইনে আমরা কল নিয়ে নেই ইনশাল্লাহ। হ্যালো খুলে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, ও বছর আশা করছি কি আমরা হজ যাইতাম। আর আমি একটা জিনিস জানতাম আসলাম, বলে আমরা মক্কা মিনায় মিলাইয়া কি মানে 17-18 দিন ওলা থাকা পড়ি দিব কলতায়, আর মদিনাত 9 দিন আছে আমরা পাকেছো, তার লাগি মিনা যদি আমরা নমাজ পড়ি বা মক্কা সিং একলা একলা দেন খসর করতাম নি না আপনার কথা বুঝি আর আজি জি আমি বুঝে নিতাম পারছি, কেন আপনি এক জায়গা যেহেতু 15 দিন থাকতা নাই, সেই হিসাবে আপনি ই মক্কার যতদিন তাহারা অদিনও আপনি মুসাফির, মদিনার তো ডেফিনেটলি মুসাফির হোক যেহেতু কেন মাত্র 8-10 দিন থাকা বড় দূরে, হিত্র যাওয়ার পর তাকি আবার ফিরিয়া হিত্র পর্যন্ত পুরাটা জার্নি আপনারা মুসাফির হিসাবে আপনারা নিজের দেখবা। লেহাজা যত নামাজ আছে একলা পড়বা জুহর আসর এবং এশা, খয়রাত পড়বা 2 রাখাত, ফজর আর মারিব তো আর কোনো চেঞ্জ নাই, ফজরের জেলা 2 রাখাত ফরজিন তার ক্ষমতগিতা, মারিবর 3টা জায়গাতেই থাকব, সুন্নত পারলে শুধু তাহলে পড়বা। আজ আসেন রাস্তা 8টা তা হইন গাড়ির তা হয়, এইলা অবস্থা যদি হয় সোলার ফতে এই সময় ফরসে না যায় তো ওই সময় না ফরাটা উপ বালা উলড়ির মাঝে, আর যে সময় তাকে আপনি ফরতে পারলে বালা,
ইমাম তিরমির মতো অটো ফরমাইছেন তিরমির শরীফ, আর ওইল গিয়া আপনি মুসাফির অবস্থায় যদি ইমাম সাহেবের লগে আপনারা যারা নামাজ পড়বা যেটা যেন মক্কাত পড়ুকা আর ইয়ত পড়ুকা, ইমাম সাহেব জেল হইবা যদি ইমাম সাহেব মুখিম হয় মক্কা তো মুখিম হই, তো আপনি কিন্তু ফুরাও পড়বা জমাতরে ইমাম সাহেব ভালো করতেইবা। হ্যাঁ, আপনারা যদি মিনা মুজদলিফা আরাফাত নামাজ পড়েন আপনারা যদি ইমাম ইয়া ইমাম ইয়া পড়াইন তো তাদের অবশ্যই খসর হবে, আপনার তো খসর হবে এখন মাতু নাই, তো সেখানে লোকাল কোনো ইমাম সাহেব হরম সাহেব নামাজ পড়েন আপনারা যদি মক্কার হোটেলে থাকতে বা অন্য কোনো মসজিদ লোকাল ইমাম সাহেব নামাজ পড়েন যদি হয় তো তাই জেলা ফড়াইরা আপনারা পড়বা, মানে এই সময় জুহর আসর আর এশা তাই সাইরাত ফড়াইবা যেত আপনারাও সাইরাত পড়বা ওই লোকের কথা আশা করি বুঝতে পারছেন বোন। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা, আর তো কোনো প্রশ্ন নেই মনে চান? না, কোনো প্রশ্ন নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলুন। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ লেগে আর কি, যে বাংলাদেশের মানুষ এখন যে প্রেগনেন্ট অবস্থায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মহিলা কোনো উপায় বার্তা না খাইতে বার্তা নাই, এটা এ সম্পর্কে কিন্তু কোরআন হাদিসে কোনো ইয়ে আছেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর কুদরতি একটা সাইন যে আল্লাহ সব জিনিস একটা পাওয়ার রাখুন যেন তার একটা বাস্তব প্রমাণ যে আল্লাহ যে সময় সাইন সূর্য এবং চন্দ্র পাওয়ারটারে সিজ হরিলাইন যে আল্লাহ একটা ফারসেন কেয়ামতর দিন আল্লাহ পাকে এটারে বেনুর করতে পারবা, এরও একটা বহি প্রকাশ। এবং এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন এটা হয়তো কোনো পানিশমেন্ট আজাব হইতে পারে, তুমি জানি সদকা করিও গুলাম আদাত করিও নমাজ পড়িও দোয়া করিও বেশি করিয়া, লেহাজা এই টাইমটা এই সমস্ত জিনিস এবং একটু ডর থাকা দরকার। তবে প্রেগনেন্ট অবস্থায় উঠতে পারতা নাই আড়তে পারতা নাই এই ধরনের কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসও কোরআনও কোনো জায়গাতে নাই। হ্যাঁ, এনেকে আউটও হয় যে এই টাইমে কেউ খাওয়া দাওয়া করিও না, তেটা মেডিকেল সায়েন্স হিসাবে যদি কেউ যদি উইদাউট গ্লাসেস সূর্যগ্রহণের বাইরে চায় বাইরে করে তারা কইছে এটা ক্ষতি হয়, তো মেবি এটা মেডিকেল কোনো রিজন হইতে পারে, বা ইসলামিক এই ধরনের কোনো নিষেধ নাই অবশ্য। বাট হাদিস থেকে যেটা আমরা পাই এই টাইমে আমরা বেশি নমাজ পড়তাম পারলে গাফেলাত করতাম, নবী করিম সালের সময়ে গুলাম ফিরি করা কথা হয়েছে, দোয়া করতাম আমরা ওগুলো করতাম। প্রেগনেন্ট হইয়া আমরা যে যে অবস্থা তা হোক মা বোন প্রেগনেন্ট থাকলেও তাই তাই এই টাইমে হলেও খাটার চেষ্টা করবা, আর বাকি হলেও আমরা এই সময় দোয়া এবং আল্লাহর কাছে নামাজ তিলাওয়াত ওগুলো হলে আমরা খাটার চেষ্টা করতাম, ওটাই লোক এসব থাকি বেস্ট। বাট এই টাইমে একজন প্রেগনেন্ট মা বা বোন হিসাবে তাই উঠলে আটলে কোনো সমস্যাই দিব কি এই ধরনের নিষেধাজ্ঞা কোনো হাদিস কোরআন হয়েছে? জাজাকুমুল্লাহ খায়র। জাজাকুল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার সুন্নতের মাঝে তর্তিব রাখতে হইবা, কিন্তু সুন্নত যে কাজ পড়ছেন এর বাদ তর্তিব কান জরুরি নাই, ফরজর ভিতরে ফরজর তর্তিব রাখবা আর সুন্নতর মাঝে সুন্নতর ভিতর মিল রাখবা। আপনার তো সুন্নত পড়েন খালো তো অতিনি শুরু হয়ে যাবে বাটি বেগে সইন, আর ফরজ পড়বার সময় আপনি আবার ইয়াসিনের ফয়লা মুবিন থেকে ওলা ফরসইন, কোনো সমস্যা নেই ওইবা ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাইরাম, মানে দোয়া হবা একটা সমস্যা আছে। একটা প্রশ্ন হইল, শুক্রবারে যে খুতবা হয় ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় আর কি, তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফোড়া শেষ হয়ে কয়েন লাগতো না, একটা ফোড়া যাইব নি দুরুশ্বরী ফোড়া যাইব নি। আর কোনো প্রশ্ন আছে?
অনুরোধ আপনারা আমরা লাগি দোয়া করবা, সারা মুসলিম লাগি দোয়া করবা, বিশেষ করিয়া হজদারা যাইরা, পয়লা আমরা কলার আসলা যাই হজ যাইরা, আমরা দুই নম্বর কলার আসলা, আমরা আমরা আশা করবো আপনারও আমরা ইনশাল্লাহ দোয়ার মাঝে বেশ সরিয়া করতা এবং আমরা দোয়া করবো আল্লাহমকা। বোন আপনি প্রশ্ন করছেন যে জুম্মার কুতবা চলাকালীন অবস্থায় রসুল্লাহ সাল্লামের নাম যদি আয় তাহলে এই সময় দুরুশরীফ পড়া লাগবো নি, তো লাইভ যদি আপনার জুম্মার কুতবা হোনার তা হন এই সময় আপনার জুম্মার কুতবা হোনা জরুরি, এই টাইমে আপনি দুরুশরীফ পড়া লাগতো না ইনশাআল্লাহ, আপনি পড়তা না। যেভাবে কোরআনে করিম তিলাওয়াত করার সময় নামাজ আমরা তিলাওয়াত করি, আর এই সময় যদি রসুল্লাহ সাল্লামের নাম আয় যেমন মুহাম্মাদুর রসুল্লাহ والذين معه اشداء على الكفار ইয়াতিলাওয়াত করি, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তাম না, এখানে এই সময় তিলাওয়াত আছি আমি, নামাজও আপনি যদি ইমাম সাহেব পড়ার আপনি মুক্তাদি সাহেব হন আপনি খতিব হইতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইতে পারেন, এখানে আপনি আরেকটা ইবাদত আছেন। সেম লাইভ খুতবা হোনার সময়ে লাইভ খুতবা আপনি মনোরকা মসজিদে ইমামের খুতবা দিলে লাইভ আপনি হুনরা, এই লাইভ খুতবার আপনি একজন মুসল্লি, এই সময় আপনার লাগে হুনা যেহেতু একটা ইবাদত, আপনি মুনহামিক আছেন মশগুল আছেন আপনি ওটাতে আছেন বিজি, লেহাজা আপনি দোষী পড়া রাখতো না ইনশাআল্লাহ। আর আপনি গড় যদি কোনো রেকর্ডের খুতবা হুনরা, অনেক সময় অনেক জুম্মার খুতবা তো খালি টিভিতে প্রচার করা হওয়ার, এই সময় কিন্তু আপনি দোষী পড়লে কোনো সমস্যা না, যেহেতু এই সময় ই হুনাটা আপনার লাগি মসজিদ বইয়া লাইভ ইমসর খুতবা হুনা দিলা যে ডিউটি, ই ডিউটি তো আপনার আপনার পর্যায়ে পড়ে না, নর্মাল ওয়াদল খানিকটা আসলে বুঝতে পারছেন সমান ওয়াদর কোনো মজলিস নবী করিম সাল্লামের নাম যদি আয় তে প্রথম একবার দোষী পড়া ওয়াজিব, আরও বারবার যদি বয়ান করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যেমন আপনারা হয়তো এই মুহূর্তে টিভির সময় যারা আছেন আমরা হয়তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার হইয়া হতো, আজকে আমি দুই তিনবার হইয়া আসছি, একবার দৃষ্টি পড়া ওয়াজিব, আর ওয়াজিব কোনো দেখতে তখন যে বাকি সুযোগে যদি আপনি দৃষ্টি পড়েন বাল্লা না পড়লেও কোনো সমস্যা আর হইতো না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন বোন, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগে, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো খুলা, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কলারটা কল বোধহয় ড্রপ হয়ে গেছে, পরবর্তী কল দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি আপনার কোনো প্রশ্ন আছে? আমার দুইটা দুয়ার যে কেই তো আছে, দুইটা প্রশ্ন, দোকান বুক আমি দুই হলে দেখি আচ্ছা কোনটা শুদ্ধ আমি দেখতো জানতাম চাই। আচ্ছা ওকে, اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. إكانو رزقا خيسون أرخان فايسي أمي نافعاو نافعاو فايسي خان واني وابره دوسة آيني إكانو نافعاو إخانو فايسي نافعا ورزقا. أچا أچا كنت شدو أرخطة تامي دخيتام কইতাম চাই আর আরেকটা দোয়াত, দোকান বুক দুই লাখান দেখি তো কোনটা শুদ্ধ বুঝতে পারি আর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা দোয়াইল ইস্তিগফার ইলো, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা আস্তাতাতু, এখানো মা আস্তাতাতু আর এখানো মা আস্তাতাতু, এরপরে আউযু বিকা বিকা মিন শাররি মা সানা ওয়া আবু লাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি নিমাতি বি যানবিকা, এখানো আর এখানো বি যানবিকা মিম আইছে এখানো আর এখানো বি যানবিকা, তো কোনটা শুদ্ধ মানে বুঝিয়া না, দুই বুকো দুই টাকা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন নাই? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ও দুইটা দুই লোক। যে সময় তানমিনর ফরে ওয়াও আয় তখন ই তানমিনর নুনরে ওয়াওর লগে এদগাম করিয়া ফল লাগে, এই লগিয়া ফড়ার রুল, তো আপনি তাজবির হিসাবে যদি ফড়েন তা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ফড়তে পারবা, বাট দুয়ার মাঝে কিন্তু তাজবিদর রুল ফিট করা জরুরি নাই, তাজবিদর রুল এটা অনলি কোরআন শরীফ রিসাইট করার সময়, সেই হিসাবে যদি আপনি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ হয়ে আটকয়েন
তামিজাইন, যে তাজুদের উল্লি সাহেব নাফিয়া আর দোয়াই শত নাফিয়া ফরত ফারবা ওয়ারিজ কাঙ্গো আছে, আর দয়াটাও ঠিক হয়ে যাবি। তো তামলে বেস্ট হইব গিয়ে আপনি কিতাব হইতা আল্লাহ মাইনিয়া সালুকা ইমান নাফিয়া ওয়ারিজ কাঙ্গো আসিয়া ওয়াশিফা আমিন কুল্লিদা। আজ তামাই না اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء الله يتبارك এককান হরিয়া ফলবার সময় ওয়ারে তোশিদাকে দয়াটা ঠিক আছে, ইনো কোনো সমস্যা না। এই দোয়া আপনি দেশায় খান ফললে ওই বসুদা কথা আপনার বুঝলেন যেন। দুই নম্বর দোয়া আপনার এটা পড়ছেন খুব একটা খেলা হরেন যেন, আপনার দোয়ার বুক সামনে থাকে যদি আপনার দোয়ার বুক আপনি মিলৌকা আপনার সাউকা দোয়ার বুক করবাই আমি খুইয়ারু। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك পর্যন্ত আপনি কারেক্ট পড়ছেন। وانا على عهدك ووعدك বাদে মাস্তাতাতু ইকানো মা ইস্তাতাতু মাস্তাতাতু দয়টাও রং দেখি তোইব। وانا على عهدك ووعدك মাস্তাতাতু শব্দ মাস্তাতাতু মিমালি মাইগা ধরব সিনতে হামদাইন ফলা তাতো নাই মাস্তাতাতু কিতাব হয়েছি আমি ওয়ান আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতাতু মা আস্তাতাতু নাই বরং মাস্তাতাতু হামজা একটা আছে মাধানো আলিফ একটা এটা ড্রপ হয়ে দিব কি মি মেগা সিনে ধরবো এটা হয়েছে আর বুঝতে পারছেন আপনি। আর আরেকটা জিনিস মাস্তাতাতু ওয়াউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু উলাকা বিজাম্বি বিজাম্বিকা নাই আপনি দৌকা বুকর মাঝে বিজাম্বিকা নাই কারণ আয় আল্লাহ আমি স্বীকার করি আর আমার গুণা যদি বিজাম্বিকা হওয়ার অর্থ বহুত দূরে দিব কি অর্থ হইব আয় আল্লাহ আমি স্বীকার করি আর তোমার গুণা তোমার অপরাধ আল্লাহর তো কোনো অপরাধ হয় না লাগি দোয়া ফোড়বার সময় খুব কেয়ারফুলি সঠিকভাবে ফোড়ার দরকার। বাট আলহামদুলিল্লাহ আপনার চেষ্টা করার আপনার চেষ্টা করার মাশাল্লাহ আপনার দুয়োটা বুক মিলিয়ে আপনার চেষ্টা করার আল্লাহ আপনার চেষ্টার কৌল ফরমকা আর আল্লাহ ওয়াদা ফরমায়না আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আল্লাহরে ফাইবার লাগি এবার মেহনত মজাদা করেন আল্লাহ ফাওয়ার এবং কামিয়াবির শপথ খুলিয়া দিলেন আপনার চেষ্টা হয় ইনশাল্লাহ খুলিয়া দিলিবা। আলহামদুলিল্লাহ সারাও কারেক্ট হয়ে গেছে খালি ও দুইটা জিনিস মাস্তাতাতু আর এর বাদে ওয়াউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি যে বিযামবি বিযামবি কানাই আর জামবি তিন নু মিম যেটা লেখা দেওয়া এটা লেগে তবিজুল হিসাবে নু এটা আপনি কোরআনি পড়া জানলে বুঝরা নুন সাকিনার পরে যদি বা আয় তে বিজাম এই নুন একটা নুন না ফড়িয়া মিম ফড়ইন এটা মিম ওই জায়গায় একলাভ কলবরী হিসাবে বিজাম্বি ওই হিসাবে কেন মিম লেখা আছে মিম লেখা না তাহলে ফর্তে সময় আপনি বিজাম্বি ফোড়া ইন বিজান বি লা ফোড়েন না এই হিসাবে হয়তো কোনো ইয়ের মাঝে কফির মাঝে উপরে একটা বারিক করে একটা মিম লেখা আছে আসলে বুঝতে পারছেন বইন ঠিক আছে নি। তো আমি যে একটা আমি কারোর সঙ্গে তা করছি আমি হিকানো ওয়াওয়ার ফরে না ফিয়াও এবং না ফিয়া দটা যাই আছে ওকে আর মাস্তা তো আতু ওগুলোই কারেক্ট মা আস্তা তো এটা ঠিক নাই আর বিজাম্বি ইন মিম একটা সুরে সাইন থাকবো ঠিক আছে ফোড়া ফোড়া লাগে বাট বিজাম্বিকা নাই আপনি বিজাম্বিকা হয়েছিলা এই তিনটে জিনিস খেয়াল রাখার জন্য আপনি জাজাকুমুল্লাহ হাসান জাজা বহুত ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগে জাজাকাল্লাহ খায়ের আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য এবং আপনি মেহনত করছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেহনত কবুল করুক। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কালাম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বুখারী শরীফে দেখছি আর কি যে বুখারী শরীফ 10 নম্বর বুখারী শরীফে দেখলাম যে আল্লাহুম্মা মুজহি বিল বাস আল্লাহ আল্লাহ তুমি আমার পেরেশানি কষ্ট বা বটনকে তুমি দূর করে দাও রব্বান্নাস তুমি সকল মানুষের রব
ইশফি আল্লাহ তুমি শিফা দিয়ে দাও, আংতা শাফি তুমি একমাত্র শিফা দানাওয়ালা, লা শিফা ইল্লা শিফাউক আল্লাহ তুমি শিফা না দিলে শিফা হওয়ার কোনো আমার সুযোগ নাই, শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা এমন শিফা দিবে যার পরে কোনো বেমারে যেন কোনো লেশমাত্র কোনো সাইন যেন না থাকে সুবহানাল্লাহ। এই হলো দোয়া। আল্লাহুম্মা মুজিবাল বাস, আয় আল্লাহ তুমি হলে সকল দুঃখ কষ্ট দূর করনেওয়ালা, এইভাবে বললেও চলে। এবং হাদিস সময় দুটা ওয়ার্ড শুদ্ধ রয়েছে, এটা একবার ইখতিলাফের তনবু সরি, অর্থাৎ এই দোয়াটা আজহিবিল বাস পড়লেও মানা ঠিক থাকে, মুজিবিল বাস পড়লেও ঠিক থাকে। তো আল্লাহুম্মা আজহিবিল বাস বা আল্লাহুম্মা মুজহিবাল বাস যে কোনো এক পায়ে পড়লেই শুদ্ধ হয়। দুনো লেখা হাদিস মধ্যে এসেছে, দুনোটার পারমিশন রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ এক জি জাযাকাল্লাহ ইনশাআল্লাহ বাদের যে দোয়াটা বলছিলেন যে সাইয়্যিদুল ইসলাম আমরা মনে হয় বিরতির পর আল্লাহু আকবার আবার বিরতি চলে এসেছে। জাযাকাল্লাহ সম্মানিত কেবলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাদের কোনে কোনে ধন্যবাদ। যেহেতু প্রচুর কল্লা লাইনে আছেন, তারপরেও আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে। বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ, এই বোনের আরো একটা দোয়া যে বলছেন ইনশাআল্লাহ এই দোয়াটা হুজুর বলে দিবেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, access to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ বিরতির আগেও প্রচুর খোলার লাইনে ছিলেন, এবং একজন বোনেরও একটা প্রশ্নের একটা অংশ বাকি রয়ে গেছিল একটি দোয়া, তারপরও প্রচুর কলার আমরা একটা কল নিয়ে নেই, এরপরে ইনশাল্লাহ আমরা এই অংশটার উত্তর দেওয়া হবে। দেখি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কি। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর আপনার দিয়ে জন্ম গেছে সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন হইল জি, যেনে আপনারা যেনে কইন যেনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও তাদরা দুরুদ জি, কোন দুয়ার দুরুদ পড়ো আসে হইতে পড়তাই রান্নার সময় পড়তাই, সে সকল সময় তো অজু থাকে না, সে বিনা অজু পড়া যায়নি। ইনশাআল্লাহ দাইব কোনো সমস্যা নাই, আপনার আনসার আব্বা নিয়াজি পড়তে হবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ফারমান কারা রাস্তা প্রশ্ন হইলো যেনে মা বাবার তো সম্পত্তি নাই হইলা কুড়িয়ে মা বাবার নামে কুরবানি দেওয়া যায়নি। অবশ্যই পারবা ইনশাল্লাহ, যদি আপনি আপনার ওয়াজিবটা দিয়া আপনার মা বাবার নামে দিতে চান তার লাইফ তাহলে দিতে পারবা, ইভেন দুনিয়া তখন না যদি তবুও আপনার ওয়াজিবটা দিয়া তান্তানার নাম আপনার শরীর করিয়া দিলে বহুত বড় সাব, অবশ্যই পারবা ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আমরা একটা প্রশ্ন যে অংশ রয়ে গেছে কি, একটা কল নিয়ে নেই, এরপর ইনশাআল্লাহ আমরা এই প্রশ্ন উত্তর দেওয়া হবে। হ্যালো কুম, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি আবার ফোন করছি, আমার ও যে একটা দোয়া কইতে করতে মানে ভুল হয়েছে, বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বি জানবিকা, না না ওয়া আবু বি জানবি জানবি সরি জানবিকা না জানবি, এখানে আর এক বুকো জামবি মিম আইছে, ইনশাআল্লাহ আবারও আমি দোয়া রিপিট করি, আর যেহেতু আরেক সম্মান আরেক বইনে সম্মান প্রশ্ন করছেন আপনি কেয়াল করে নেন জানো। আর এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার বখারী শরীফের হাদিস, যদি আপনি দিনের সকালে ফড়ি লাইন আর আল্লাহ খরক যদি মোত্তা দিন হইব, যদি মতই দেয় গিয়ে তা আপনার ডায়রা জান্নাত, বিকালে কেউ ফড়ি লাইন তাহলে এই ইটা ফড়লে আপনার কিন্তু জান্নাতি। এর লাগে আমরা ডেইলি যদি সকালে বিকালে ফড়ি রাখিতাম পারি আপনি তো মতইব ইনশাআল্লাহ, তাহলে এই দোয়া রেগুলার পড়তে পারলে আমরা আশা রাখতাম পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতি হইব। এই দোয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, এর হাদিসের পরিভাষায় সাইয়্যিদুল ইস্তিগফার হয়েছে। কিতা দোয়া, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. One more time.
اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ আমরা প্রত্যেকের দোয়া ফরাত তৌফিক আতা ফরমাক আমিন গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর অর্থ টাইমের অভাবে আমরা হয়তো অর্থ দিয়ে গেলাম না আল্লাহ তো কবুল ফরমাক মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম জি হ্যালো কল আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম মানে মানে হ্যালো জি আসসালামু আলাইকুম জি কলার আপনি আমরা লগে আছেন কথা হোক ওয়ালাইকুম জি একটু তাড়াতাড়ি আপনি কইলো কা আপনি বাক্কা সময় লাইন আছেন আপনি কথা না হইলে তো ইলা আপনার টাইম নষ্ট হইব আমরা টাইম নষ্ট হইব সুবহানাল্লাহ বি হামদি ওটা তো আমারে কইয়া দেখুয়া আর আস্তাগফিরুল্লাহ পড়ন কিলা ও দুইটা সুবহানাল্লাহ বি হামদি আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হই না ওটা তো আমারে কইয়া দেখুয়া সুবহান আস্তাগফিরুল্লাহ ও কিলা কান পড়ন আপনি আবার হোক কোশ্চেনগুলো আবার রিপিট করুক আপনার মাঠটা ক্লিয়ার হইছে আমার দিকে আপনার টিভির ভলিউম কমাইবেন একটু টিভির ভলিউম কমাইন না দেখা মখা আপনার টাইম ওয়েস্ট হইব আমরা তো না কোনো ইতাম পারতাম না এর লাগি মেহরবানি করে টিভি ভলিউম কমাইয়া আপনি বলতে হবে জি সরি আসলে আপনার কল নিতাম পারলাম আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা বুঝতাম পারছি আমরা যে বা যারা কল করবা খুব অত্যন্ত সবিনয় অনুরোধ আপনারা টিভির ভলিউমটা কমাইয়া মেহরবানি করে আমরা কল করার চেষ্টা করবা আর কল যে সময় অনিয়ার আই হয় আপনারা সঙ্গে সঙ্গে আপনারা লগে লগে কথা কইলিবা যেতে গিয়ে আপনারাও টাইম বাঁচবো আমরাও টাইম বাঁচবো তো আপনার যেটা কইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একটা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার আর একটা আপনি যেটা কইছেন আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহর সঠিক লাগে একটা আস্তাগফিরুল্লাহ হ্যাঁ তো ঠিক আছে এবার থামলে আস্তাগফিরুল্লাহ কইতে পারবো আপনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হুজুর আমি একটা প্রশ্ন দেখে চান আসলাম জি জি আমি যেমন বাথরুমও গেলাম বুঝছেন জি তখন যদি কোনো নেক জিনিস আদায় হয় আল্লাহর বইর কথা বা এবাদত কথা বা দিলে দিলে যদি কোনো প্ল্যান করি বা ইস্তেফার ওটা মানে সরাইতাম বা ঠিক যদি হয়তো মনে মনে ইটা চিন্তা করলে ঠিক আছে নানটা বুঝতাম আর কি জি আর একটা জিনিস জানতে আসলাম আমি ইফিরা দোয়া করবো আপনারা আপনারা দোয়া করবা খাস করি আল্লাহ করবার তফিক দিতা ইনশাল্লাহ আর আমার প্রশ্ন হইল আপনার আমার আঠু তার খমরো কিছু প্রবলেম আমি নি বেল্টিস পিন দিয়ে বা মাঝে মাঝে খমরো একটা ইলাস্টিকর বেল্ট পিন দিয়ে কি কোনো সিলাই না আর কিছু মালিশ লাগাই আপনার এগুলো কিতা হয় আর তো কোনো প্রশ্ন নাই মনে হয় আপনি আমরা ইনশাল্লাহ বরং আপনারা যে বা যারা হজরাইরা সবার কাছে অনুরোধ আপনারা বড় ভাগ্যবান আপনারা প্রত্যেকে আমরারে সারা মুসলিম উম্মারে দোয়াতিয়া ধরবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান ভাই এবং বোন যে যেখানে যেভাবে কষ্ট দাসেন আল্লাহ সবার কষ্ট দূর করতা কামিয়াব করতা আর আপনার আল্লাহ প্রত্যেকের মবরুহ নসিব ফরমাইতা আপনার প্রথম পছন্দ একটা বাথরুমে দেওয়া অবস্থা অনেক সময় এইভাবে কিছু বালা চিন্তা আই হয় কিছু দোয়ার কথা মনে মনে হাজির হয়ে যায় কিন্তু মনে মনে হাজির হওয়ার সমস্যা নাই
কেনে একটা হাদিসের মধ্যে আর কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইয়াদ করতা। হ্যাঁ, মুখ দিয়ে আপনি কইতা না, মুখের মধ্যে তলফুজ বা উচ্চারণ আপনি আনতা না, এটা যদি টয়লেট ইউজ করার সময় হয়, আর বাকি অজুর সময় বা বাথরুমে বা তো বাত করা অবস্থায় যদি মুখ দিয়ে উচ্চারণ করি লাইন টয়লেট ফ্লাশ করার বাদে একটা অবশ্য পারমিশন আছে, বা টয়লেট ইউজ করা অবস্থায় আপনি কোনো অবস্থায় আল্লাহর কোনো নাম একটা আপনি মুখ আনতা না। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নাইদা দখল আল খলা, যে সময় টয়লেট ঢুকতা আল্লাহ নামটা আমি তা বারা দিস তাহলে ওটাও তো ইয়ে দিতা, ওয়াজা খা তমাহু ইবেন আঙ্গুইট একটা আসিল মোহাম্মদ রসুল্লাহ লেখা। তো এখানে তো রসুল্লাহ শব্দ মানে তো আল্লাহ ওয়াটা ইচ্ছে, এই আঙ্গুইটটা পর্যন্ত খুলিয়া তুইয়া দিতা। এর লাগে ইলা কোনো আল্লাহর নাম লিয়ে আমরা যেটা দেখা যায় এটা আমরা ইলাই করতাম না। বিত্রে তাহলে সমস্যা নাই, বিত্রে ইয়াদ হইলেও সমস্যা নাই। এখন হাফেজ সাহেব যদি টয়লেটে যাইন তার বিত্রে তিস ফেরা কোনো সুযোগ থাকে কিন্তু ডিটে যাই না, তো মনে মনে থাকি যায় যদি বা মনে মনে একটা হাজির হয়ে যায় যদি একটা কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ। বাট ইচ্ছা করিয়া এই সময় গিয়া এই জিনিসটা আনার চেষ্টা করতাম না, কারণ আমি যে টয়লেটে গেছি ও খামো আমি সারি, অন্য সময় দিকে ফর মনে হয়, বাট আইয়ে যদি এর ফরো ইয়াওয়ার কারণে কোনো গুণ হইতো না ইনশাআল্লাহ। দুই নম্বর আপনি যেটা হয়েছে আপনার আঁটুর মাঝে এবং খমর মাঝে প্রবলেম, আপনি একটা বেল্ট ইউজ করেন আঁটুর মাঝে, একটা ইয়ে করেন নির, একটা কিতা ইউজ করেন যে একটা সিলাই নেয়, কোনো সমস্যা আপনার করতে পারা হয় প্রবলেম নাই। প্লাস আপনি এখানে যে মালিশ ইউজ করেন যেহেতু একটাও বল্টরিন যে ইয়ে একটা ক্রিম যেটা ইউজ করার আপনি বেদ না দেবার লাগে, যেহেতু একটা আপনার ওষুধটা ইউজ করার এইটা তো কোনো সেন্ট বা ই হিসাবে ইউজ করা হন না, তো একটারও পারমিশন আছে ইনশাআল্লাহ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আমার আর আমার হাজবেন্ডের উপরে কুরবানি ফরজ। আমরা যদি দুইটা গোট না দিয়া যদি গরু কুরবানি দেই, আর গরু তো সাতজন নাম দেওয়া যায়, আর আমরা বেচেন্ত নাম যদি হারাইতে ইলান বেচেন্ত নাম হারানি ঠিক হইবনি অষ্টাজন্তান সিস্টেম। আর কুরবানি কেটা সম্পদর উপরে ডিপেন্ড করে নি, যেন সেও যদি বেশি সম্পদ হয় তে তাইন কেটা দুইটা তিনটা গরু দিতানি না ধরে লোক একটা দিলেও ঠিক আছে অষ্টাজন্তান সিস্টেম। আর আরেকটা প্রশ্ন হইলো গিয়া, আমরা তো দেশে কোনো সময় মসজিদ গিয়া নামাজ পড়ছি না, তো এই দেশে তো দেখছি আমি মসজিদ গিয়া নামাজ পড়েন বা পেটিন তো জায়গা আছে নামাজ পড়ার। যে আমার হ্যালো আমার নন্দাইনতে আর কি তারা হয় না আর কি নামাজ যাইবার লাগে আর কি মসজিদ হতে যাওয়া হয় না আমার, বিকজ আমি জানি না আর কি খিলান জমাতে নামাজ পড়েন, তো আপনি যদি একটু তা কইয়া দিতা জমাতে নামাজ পড়ার নিয়মটা কিলান কি তাহলে একটু সুবিধা হলো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সুন্দর প্রশ্ন একবার আপনার ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা করছেন যে আপনি কুরবানি আপনার এবং আপনার হাজব্যান্ড দুজনের সম্পদ হিসাবে আপনি কুরবানি জরুরি মনে করা, এটা ফরজ না অবশ্য ওয়াজিব, শেখ হোসেনা তো মক্কাদাও হয়েছেন। তো যাই হোক, একটা আপনি গোট ছাগল না দিয়ে যদি আপনি গরু সাতটা হয় একটা গরুর দিলেন আপনার দুই নাম আর দিয়া বাকি যে রইল আরও ফার্স্টটা, এই ফার্স্ট নাম আপনি বাকি বাচ্চেন্টর নাম দিলে তো যদি ইয়েস আপনি পারবা, বরং খুব ভালো হামাইব, কারণ ইয়ামুন নহরর সব থেকে বেস্ট আমারই লগি কুরবানি দেওয়া, অর্থাৎ দিলহজ্জার 10 তারিখ ঈদের দিন কুর সব থেকে ভালো আমারই লগি। মা আমিল আবনু আদম আমিন আমল ইয়ামুন নহর ইয়াহাব্বা ইলাল্লাহ মিন হিরাকিদম, এর থেকে উত্তম কোনো আমল হইতে পারে না। অতএব যদিও আপনার বাকি বাচ্চেন্দর তারা সম্পদ থাকে না যদি তারপরে ওয়াজিব নেয়, আপনি যদি এমনি নফল হিসেবে তার নামে দেন যে বহুত বড় একটা সবর হম আপনি করলাম মাশাল্লাহ আমরা দিতে পারবা। আর আর একটা কইছেন আপনি যে কুরবানির সম্পদ যারা আছে এরা তো সম্পদ হলেও দিতা, কিন্তু এই সম্পদের অর্থ এখান নাই যে একজনে দুই তিনটা দিলেই তা, যারাও সম্পদ আছে মানকান লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা সামর্থ্য আছে যারা কুরবানি না দিলে নবী ঈদের খান্দা তো তারা আইন না জানো সামর্থ্য ঘুরে, বাট যত দিনই উকা একটা ওয়াজিব তার নিজের উপরে একটা ওয়াজিব, তাই যে আহলাদি সম্পদ বেশি হয়ে যায় কি তো ওয়াজিব একটাও, আর বাকি যারা আছে মনোরকা এটা নফল হিসেবে সই করতে চান করতে পারবা, কিন্তু ওয়াজিব মাত্র একটা হয়, কারণ মনোরকা একজন কোটিপতি বালা বিলিয়নার বালা কুরবানি ওয়াজিব কয়টা হইব তার উপরে তার একটা হইব ওটা হইলে মেন কথা। এই সম্পদ বেশি হইলে দেন কুরবানি চার পাঁচটা ইতি বেকান জরুরি নাই। হ্যাঁ, ওখানে হইতে পারে আপনার সম্পদ বেশি আছে হিসাবে যদি আপনি চাইন অসহায় মানুষের আপনি নফল কুরবানি দিয়াও আপনার বাবার নামে আপনার মার নামে বা আপনার আত্মীয় যারা আছেন তার নামে নফল কুরবানি দিয়ে আপনি
ধারারও একটা শব্দ আইলা, আর যারা গরিব দুঃখীরা খাইলো তারা একটা ফায়দা হইলো, এই নিয়ে দিন যদি এই অপশনও আসে সুযোগ আছে একটা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। ওনার আর একটা প্রশ্ন রয়েছে যে দেশে থাকতে তো অনেক সময় মসজিদে গেছেন না, এই দেশে মসজিদে কিরকম নামাজ পড়তে? বইন আপনার প্রশ্ন হইল কি যে মসজিদ আইন যদি আপনি কিভাবে জমাতে ফোড়তা, এই প্রশ্নের জবাব দেবার আগে ফয়লার প্রশ্ন আমি ওখানে কই আপনারা এই মসজিদ যাওয়া জরুরি নাই। এখানে এই কথাটা নবী এখানে ফরমাইছেন আবুদর সুপরিষ্কার ওয়া বুয়ুতু হুন্না খাইরুল্লাহ হুন্না, অর্থ কিতা যে আপনারা মা বইনের লাগি গর নামাজ ফোড়াই লগিয়া বেশি সব মসজিদ যাওয়া থাকি। ঠিক কইছেন নবী এখানে সামে উম্মে হুমায়াদ বিনতে সাঈদা নামে একজন সাহাবী মহিলা আল্লাহ নবীরে কইছে ইয়া রাসূল আপনার ঘরে নামাজ পড়লে সব বেশি, আমরা তো জানাই হনাই নামাজ পড়তাম। কইছেন না, তুমি জানেন গড়ে ফোড়া নামাজ সব বেশি, এবং গড়ের মাঝেও সিটিং রুমে নামাজ পড়া থাকি, বেডরুমও আরও সিফার রুম তা যদি হিনো আরও যত বিচ্ছামে পড়বো অত বেশি সব। তো কিতাব হইতাম পারছি যে আপনারা ডিউটি নাই আপনারা গড়ে ফোড়লে সব বেশি, বাট এরপরে যদি জাইন মসজিদ নবী বড় কড়া শর্ত লাগাইছেন, সরি শর্ত লাগাইছেন পুরা পর্দার সঙ্গে যাওয়া লাগবো, একজন মা বইনে কোনো আতর খুশবু লাগাই দিতে না, নতুবা মসজিদ যদি অবস্থায় তাহলে হিসেবে ফাহিয়া জাহানি এতুন জাহানি এতুন জাহানি এতুন যাইবা না মাদলে, কিন্তু টাইটেল আইব তাই জিনা হরিয়া আইসেন আল্লাহ হেফাজত ফরমাক। তো শর্ত পুরা হরিয়া গেলে অবশ্য যাই আছে, বাট এখন প্রশ্ন লগে আপনার দিন আয়ুক আপনার প্রশ্ন যদি আপনি এলা যাইন আমি কিতা কইছি গড় ফল আপনার লাগিবালা যাইন যদি তাহলে শর্ত সাপেক্ষে যাওয়া যাই আছে এবং নতুবা গুণাও আছে, কিন্তু এখন শর্ত পুরা দিতে পারেন যদি জমাতে মাল ফোড়লে আপনি কিলা ফোড়বা ইমাম সাহর আপনার মাল ফোড়বা, তো তসবিহা যেগুলো আছে রুকু সজ্জার সব তো ফোড়বা, আর সুরায় ফাতেহা ফোড়তা কিনা ফোড়তা না ওলামার জিম্মত তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরুল আমার কথা লগিয়ে আপনি কোন সুরা তো বাকি সুরা তো ফোড়তাও না, সুরায় ফাতেহা ফোড়তা না, ইমাম সাহের সময় সুরা ফোড়বা এই সময় আপনি কুচ্ছু ফোড়েন না জানো, আর রুকুত গেলে রুকুত তসবি ফোড়বা। অবশ্য কিছু ওলামা একরামে এখানে ডিফারেন্ট অপিনিয়ন আছে যে সুরায় ফাতেহা অন্তত ফোড়া লাগবো, ডিবেট আছে, বাট আবু হানিফ রহমতুল্লাহর মতে এবং আশা করি আপনি তো হয়তো ওলাও আপনি চলিয়ে আইরা সেই হিসাবে আপনি কোনো ধরনের কোনো সুরা ফোড়তা নাই, বাকি আল্লাহ আকবার তকবীর তরিমা হইবা, রুকুত যাওয়ার সময় আল্লাহ আকবার হইয়া দিবা, উঠবার সময় রব্বানা কালাম হইবা, রুকুত তসবি সজ্জা তসবি ফোড়বা, বাকি তাহিয়াতুবা যেগুলো আছে এটা সব তো আপনি ফোড়বা, খালি সুরা ফাতেহা এবং বাকি সুরা যাত্রা এই অংশ আপনি ফোড়তা নাই। জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়র আপনার সুন্দর প্রশ্ন করার জন্য, আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো খায়র, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দেখি সবসময় চেষ্টা করি দেখার লাগি, তো আমার একটা প্রশ্ন আছে আর একটা একটু একটা জিনিস কইতাম সেইরকম, যেমন একটা করে যদি প্রশ্ন লোন বেটার হইব, দুইটা তিনটা রইলে অনেক মানুষ ওয়েটিং করছে নি, অনেকটা ইম্পর্টেন্ট আছে, যেমন আমি তো ধরো অনেকদিন পরে আজকে পাইলাম লাইন, এত ফেমাস প্রোগ্রাম আপনারা আলহামদুলিল্লাহ হুজুরের মুফতি সাহেব বা আপনার উপস্থাপনা, তো দয়া করে চেষ্টা করবা কি যে আপনারা হওয়ার লাগি যে একটা প্রশ্ন হইলে বেটার হয় সকলে চান্স পাইবা। খালি আপনার ইটা ধরো অন্য জিনিস মাইন্ড মানসর কথা মাইন্ড যে খিলা মানে ওটা জিনিস আমার মাইন্ড আমি জানি না কি তাহলে আমি ট্রাই করি, বাট মানে আল্লাহ সপ্তনে বড়, আল্লাহর রেখেও নাই, মানে আল্লাহ মহাপরাক্রমশালী আমার মাইন্ড থাকে, তো এর বাদে ওটা ইয়ে মানুষ কথা বিভিন্ন হিন্দু মানুষ ওটার চিন্তা ইয়ে ও আরো কি গো ওটার চিন্তা ইয়ে জিনিসটা আছে যদি মুফতি সাহেব দয়া করে বুঝিয়ে হন উপকৃত হইম। জাজাকাল্লাহ আপনার আল্লাহ হেদুক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন এবং কমেন্টের জন্য, এবং আপনার একটা অনুরোধ আপনি করেছেন যেহেতু প্রচুর কলার থাকেন, ওনার প্রশ্ন যেহেতু প্রচুর কলার উনি অনেক কষ্ট করে আজকে লাইন পেয়েছেন, এই জন্য বলতেছেন কলার দেখে আমরা অনুরোধ করবো ওনার একটা প্রশ্ন রাখবেন, দুই প্রশ্ন একদিন করার সুযোগ না দেওয়া যাতে অন্য ভাইয়েরাও সুযোগ যেতে পারে, মানে প্রচুর কলার থাকার কারণে উনি এইভাবে আমার প্রশ্ন দিয়েছেন, কিন্তু আসলে আপনাকে আমরা উইথ রেসপেক্ট, বাট অনেক সময় কেউ যদি আমরা শুরুতে বলেই দেন দুই প্রশ্ন আমরা করবো আমরা আসলে মরতে দেয় না করা, কিন্তু এরপরেও হয়তো দর্শক ভাই যারা আছেন সবাই শুনেছেন আপনার এই প্রস্তাব, আশা করি আপনার এই সুন্দর প্রস্তাবকে তারাও হয়তো সাদরে গ্রহণ করবেন। আপনার প্রশ্ন যেটা এটার দুইটা আমি লাইন, প্রথম হলো
যে আমরা অবশ্যই চেষ্টা করবো এটা থেকে বের হয়ে আসার, ঠিক আছে? কিভাবে বের হব? রসুল বলেছেন সল্লি সলাতা মুয়াদ্দিন, নামাজ পড়বো, এটা আমার জিন্দগির নেক্সট শেষ নামাজ মনে করে। নাম্বার টু, হাদিসে যে বিলেশ হচ্ছে আল এহসান ও আংতাবুদুল্লাহ কা আন্নাকা তারাফা ইন লাম তাকুন তারাফা ইন্নাহু ইয়ারাক, আমরা নামাজ পড়বো যেমন আমি আল্লাহকে দেখতেছি বা অন্তত আমাকে আল্লাহ দেখতেছেন, এই মনোভাব নিয়ে যখন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমাদের নামাজের কোয়ালিটি বেড়ে যাবে। সেকেন্ড থিং হলো যেটা আমি বলতে চাইছিলাম, একজন সাহাবিবে বলেছিলেন যে উনি চেষ্টা করেন এরপর এভাবে চলে আসে, রসুল ইসলাম বললেন যে এটাই তো বোঝা গেল যে তোমার নামাজের কোয়ালিটি ঠিক হচ্ছে, কারণ চুর ডুকে যে করে মাল আসছে, আপনার নামাজটা শুদ্ধ হয়ে যাচ্ছে দেখে শয়তান আপনাকে এইভাবে কমানো দেওয়ার চেষ্টা করতেছে। বাট আপনি যতবার মনে মধ্যে আসুক আপনি কিন্তু এটাকে ইগনোর করে চেষ্টা করেন বের হয়ে আসার জন্য। এবং হাদিস বলতেছে রসুল ইসলাম বলেছেন আপনি যদি একা নামাজ পড়েন তাহলে ইয়াব সুকান ইয়াসারি, লেফট দিকে আপনি একটু তুতু ফেলবেন, এইভাবে করবেন। এবং বেশি করে নামাজের বাহির অন্য সময়েও বা নফল নামাজ যদি আপনি হন তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আপনি পড়ে নিতে পারেন। আর ফরজ নামাজের মধ্যে অবশ্য এই সমস্ত এক্সট্রা তসবিহাত না পড়াটাই ঠিক আছে, বাট পড়াইলেও জায়েজ আছে, কিন্তু যদি বেশি সমস্যা হয় তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা অন্তত পক্ষে মনে মনে আপনি নিয়ে আসবেন আর লেফট দিকে তুতু ফেলাবেন। এবং সবসময় চেষ্টা করবেন এই সন্দেহ থেকে এড়িয়ে চলার জন্য বা এগুলো দিল থেকে সরানোর জন্য আপনি চেষ্টা করেন আর বারবার আসতেও থাকে, আপনার কোনো ক্ষতি হবে না, নামাজের সব আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সেটা আপনার নামাজটা কোয়ালিটি হচ্ছে বলেই এই ঘরে চুর ঢুকার চেষ্টা করতেছে, খালি করে কোনোদিন চুর ঢুকে না, শয়তান সে চুর, নামাজের চুর, সে চাইতেছে আপনার নামাজ থেকে কিছু অংশ চুরি করার জন্য, এটা চাইবেই, কিন্তু আমরা এটা বের হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, জাযাকুল্লাহ খায়রান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট এবং সুন্দর প্রশ্ন করার জন্য মাশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আমি আমেরিকার জায়গার আপনা, তো নিউ ইয়র্ক থাকবো আমি এক সপ্তাহ, এবার কিলার নমাজ পড়তাম, খতুর পড়তাম না কিলার নমাজ পড়তাম, আর এক সপ্তাহ রইয়া যাইমু গিয়ে আমি মিশিগান, হিনত গিয়া রইমু ও কলকাতায় আঁকি ও নিউ ইয়র্কে আর মিশিগান দুই মাস লাগে যাইয়ার, আমি কিলার নমাজ হতাম আপনি ওখান থেকে মিশিগানকে কদিন থাকবা? মিশিগান এক মঙ্গলবার জাইমার বাদ মিশিগান থাকমু আমি নিউ ইয়র্ক থাকমু এক সপ্তাহ, আর মিশিগান রইমু বুঝতাম পারছি আপনার প্রশ্ন। আর কোন প্রশ্ন আসেনি? আলহামদুলিল্লাহ আপনি ফয়লা গিয়া তাহবা নিউ ইয়র্ক তাহবা গিয়া আপনি এক সপ্তাহ, এই সময় আপনি মুসাফির, এয়ারপোর্ট থেকে মুসাফির শুরু হয়েছিল, আপনি এখানে গিয়া মুসাফির তাহবা, আপনি জুহর আসর আর এশা ফড়বা আপনি দুই রেখাত, আর বাকি আপনি মিশিগান গিয়ে যেতে থাকবা আপনি 15 দিন দিয়ে বেশি, কারণ আপনি ফুরা নামাজ পড়া নর্মাল অনদলা পড়াওয়ালা পড়বা, আর নিউ ইয়র্ক শুধুমাত্র আপনি জোহর আসর এবং এশাত আপনি ফরদ দুই রাত পড়বা, ঠিক আছে? জাযাকুমুল্লাহ, মুসাফির হিসেবে খচর হবা, জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে। যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এর জন্য আর কল নিতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের যিনি উত্তর দিয়েছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারকাতুহ, আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাই, আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে আমাদের দর্শক ভাই বোনদের সুন্দর প্রশ্ন এবং তাদের সুন্দর কমেন্ট, এর জন্য আপনাদের কাছে ধন্যবাদ। এবং যারা হজে যাচ্ছেন সবার কাছে অত্যন্ত করজোড়ে আমাদের আবেদন, আপনারা আমাদেরকে এবং সারা মুসলিম উম্মাকে আপনাদের দোয়াতে শরীক রাখবেন। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, যেহেতু আমাদের আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আমাদের প্রতি রবি, সোম এবং মঙ্গলবার 10টা থেকে 11:30 পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।